আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি জো আছি আপনাদের সাথে, দেখা হলো আপনাদের সাথে আবারও। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের পরিবারের লোকজন কিংবা আপনাদের বন্ধু বান্ধব নয়তো আপনাদের প্রিয়জনের লোকেশন আপনারা ট্র্যাক করতে পারবেন। আসলে খুবই ইন্টারেস্টিং, শুনতে হয়তো অবাক লাগতেছে, তবে অবাক লাগলেও কিছু করার নাই। আজকের ভিডিও থেকে আপনারা কিন্তু সেই বিষয়টা জানতে পারবেন। তো সেটা কিভাবে জানবেন তার আগে আমি আপনাদের একটা ফরমান দেখাতে চাচ্ছি। আমি এখন একটা নাম্বারে কল দেব, তাকে জিজ্ঞেস করবো সে কোথায় আছে, সে যে জায়গাটায় আছে বলবে, এরপরে আমি তার লোকেশনটা ট্র্যাক করব, দেখব সে আসলে সত্যি কথা বললো কিনা। তো চলুন প্রথমে সেটাই আমরা দেখে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো ভাই, কোথায় আছেন? ওয়েলকাম ব্যাক টবিয়ার্স, আপনারা শুনতে পেলেন, তাকে যখন ফোন দিলাম সে বললো সে আছে চট্টগ্রামে, কিন্তু যখন আমি তার লোকেশনটা ট্র্যাক করলাম তখন দেখা যাচ্ছে সে আসলে আসছে কক্সবাজারের কোনো একটা জায়গায়। জায়গাটার নাম আমি এখানে উল্লেখ করতেছি না, কক্সবাজারের কোনো একটা জায়গায় সে আছে, কক্সবাজার টেকনাফ হাইওয়ে রোডের কোন একটা জায়গাতে সে আছে আসলে। তো এভাবে করে কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনের পরিবারের লোকজন কিংবা বন্ধু বান্ধবের লোকেশন ট্র্যাক করতে পারবেন খুব সহজ। তো এই অসাধ্য কাজটা আপনারা কিভাবে সাধন করবেন সেটা জানতে হলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো চলে যাবো মূল ভিডিওতে, যাওয়ার আগে অনুরোধ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই কাজটা করার জন্য আপনারা একটা সার্টিফাইড অ্যাপ প্রয়োজন হবে, অর্থাৎ সার্টিফিকেট বলতে গুগল দ্বারা যেটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো এটা গুগলের একটা অ্যাপ, আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে, এখানে এসে জাস্ট লিখবেন ফাইন্ড মাই ডিভাইস অথবা ফাইন্ড মাই ফোন, লিখলে দেখতে পাচ্ছেন গুগল ফাইন্ড মাই ডিভাইস, অর্থাৎ গুগল কর্তৃক এটা স্বীকৃতি দেওয়া হয়েছে গুগল LLC। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন, আমি অলরেডি ইনস্টল করছি। এখন আমরা চলে যাব সেই অ্যাপটাতে, অ্যাপটা ওপেন করব এবং সেটা সেটিং করব এবং দেখে নেবো এটা কিভাবে কাজ করে। তো অ্যাপটাতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। তো অ্যাপটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের কিন্তু তেমন কোনো কাজ নাই, তেমন কোনো গুরুত্বপূর্ণ সেটিংস নাই, এখানে জাস্ট হালকা সেটিংস করলে আপনারা কিন্তু এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন এবং যে কারো লোকেশন ট্র্যাক করতে পারবেন, শনাক্ত করতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা দুইটা অপশন এখানে দেখতে পাবেন, কন্টিনিউয়াস, এখানে একটি ইমেল থাকবে, অথবা সাইন ইন অ্যাজ গেস্ট। তো আপনারা যেটা করবেন সাইন ইন অ্যাজ গেস্ট এই অপশনটাতে ট্যাপ করবেন, এইখানে ট্যাপ করলে একটা ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তো এখানে আপনি কোন ইমেল অ্যাড্রেসটা দিবেন সেটা হচ্ছে এখন মুখ্য বিষয়। তো এখানে আপনি সেই ইমেল অ্যাড্রেসটাই দিবেন যার লোকেশন আপনি ট্র্যাক করতে চাচ্ছেন, তার ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে, এটা মাস্ট বি আপনাকে দিতে হবে, নয়তো তার লোকেশন আপনি ট্র্যাক করতে পারবেন না এবং তার সেই ইমেলের আইডি পাসওয়ার্ডও আপনার জানা থাকতে হবে। তো এটা যেহেতু আপনার প্রিয়জন কিংবা পরিবারের লোকজন, সে হয়তো এটা আপনাকে অবশ্যই দিবে, এটাই স্বাভাবিক। তো প্রথমে এখানে আপনি তার ইমেলটা প্রবেশ করাবেন, তো আমি ইমেলটা প্রবেশ করাচ্ছি। তো ইমেলটা দেওয়ার পরে এখানে নেক্সট অপশন পাবেন, এখানে ট্যাপ করবেন এবং এই ইমেলে যে পাসওয়ার্ড সেটা দিবেন, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে আপনি সেই ইমেলের পাসওয়ার্ডটা দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সট অপশন আসছে, এখানে আবার ট্যাপ করবেন, এরপর দেখতে পাবেন তার লোকেশনটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টিংভাবে তার লোকেশনটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো তার আগে অবশ্যই এখানে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটা ট্যাপ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন তার মোবাইলের ডিটেলসটা প্রথমে এখানে জানতে পারবেন তার মোবাইল হচ্ছে এটা ইনফিনিক্স হট 10S এবং তার মোবাইলের চার্জ কত পার্সেন্ট দেখতে পাচ্ছেন 54%। এগুলো এখন এখানে যে একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এখানে যখন আপনি ট্যাপ করবেন চলে আসবে তার লোকেশন, আসলে খুবই অ্যামাজিং। তো এক্ষেত্রে তার ফোনের লোকেশনটা কিন্তু অন থাকতে হবে এবং তার ফোনের ইন্টারনেট অন থাকতে হবে, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি যেহেতু তার সাথে সমঝোতার মাধ্যমে এটা জানতে চাচ্ছেন। তো এভাবে করে কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন কর্মীর, অর্থাৎ যারা অফিসে চাকরি করে বিভিন্ন ফিল্ডে কাজ করে, তারা কিন্তু কর্মীদের এইভাবে ট্র্যাক করে থাকে, লোকেশন ট্র্যাক করে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে যখন ট্যাপ করবেন চলে আসবে তার বর্তমান লোকেশন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পুরো ডিটেলস আপনাদের দেখাচ্ছি না,
এখানে জাস্ট এটা দেখাচ্ছে যে সে আছে বর্তমানে কক্সবাজার টেকনাফ হাইওয়ে রোডে, দেখতে পাচ্ছেন কক্সবাজার টেকনাফ হাইওয়ে রোড কোন জায়গায় আছে সেটা আমি বিভিন্ন কারণে জানাতে পারতেছি না। তো আসলে খুবই অ্যামাজিং, এভাবে করে আপনারা আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জন কিংবা পরিবারের লোকজনের লোকেশন ট্র্যাক করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি এই অ্যাপটা অনেকের কাজে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন।